আমি ওর সঙ্গে কথা বলছি কেন কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না তুমি চুপ করে থাকতে পারো না ওকে বিশ্বাস করো মানে আমাকে অবিশ্বাস করো সেটা কি করে হতে তুমি এটা কি করে করতে পারো না তুমি আমরা একটা কথা দেখছিস তো তোর জন্য আমাকে কথা শুনতে হচ্ছে ভগবতী একবার বলে দে না যে তুই চুরি করিস নি দ্রোন আমি বলছিলাম কি আমি সত্যি মস্ত ডাক্তার বাবু নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছে যে মেয়ে চুরি করে তাকে আবার কেউ ভালোবাসে নাকি তুই সত্যি নিয়েছিস ওটা মধুপুরে দ্রোন এখনো তুমি বিশ্বাস করতে পারছো না নাকি মানে প্রমাণ পাওয়ার পরেও বিশ্বাস করতে পারছো না নিজে স্বীকার করে নিয়েছে সত্যি আমি আমি একদম ভাবতে পারছি না যে ভগবতী এরকম কাজ করতে পারে তাই নাকি কেন পাচ্ছেন না এই তো খানিকক্ষণ আগেই আপনি বললেন যে মানুষের মুখ দেখে নাকি মানুষকে চেনা যায় না হ্যাঁ সেটাই আর কি সত্যি তো ওর মুখ দেখে বোঝা যায় না যে ও এমন কাজ করতে পারে দাঁড়াও দ্রোন এইভাবে চলে গেলে তো হবে না একটা ব্যবস্থা তো করতে হবে আর কি ব্যবস্থা মুকুট তো পাওয়া গেছে পূজো হবে আর ভগবতী তা ওর কোনো ব্যবস্থা হবে না মা মা তুমি কিন্তু এবারের কর্ত্রী তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে ভগবতী চোর সেটা প্রমাণ হয়ে গেছে হয় তুমি ওকে পুলিশে দেবে নাহলে এক্ষুনি ওকে এই বাড়ি থেকে বের করে দেবে তারপর যেখানে খুশি যাক না এই বাড়িতে ভগবতীর থাকাটা ঠিক না ওর জন্য তো আমরা সবসময় ভয় ভয় থাকতে পারি না কি গো তোমার কি সত্যি মনে হয় ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েটা চুরি করতে পারে এসা ও তো নিজে মুখে স্বীকার করছে এরপর আর মনে হওয়ার কি থাকতে পারে বলতো দেখুন চিনি নতুন অধ্যায় ২৪শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ১০:৩০টায় স্টার জলসায়